সাভার বিকেএসপির পর ঢাকার বাইরে সবচেয়ে বড় প্রায় 50 একর জায়গায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে ময়মনসিংহে। এছাড়া এখানে আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া প্রশিক্ষণ স্কুল স্থাপনের উদ্যোগও নিয়েছে সরকার। বুধবার বিকেলে জেলা শুটিং কমপ্লেক্স ভবন এবং শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হসান রাসেল এই কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ করিম, জেলা প্রশাসক মিজানুর রহমান এবং পুলিশ সুপার আহরামুল জামান প্রমুখ। এর আগে ফলক উন্মোচন এবং ফিতা কেটে শুটিং কমপ্লেক্স এবং শুটিং রেঞ্জের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হসান রাসেল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই ময়মনসিংহ জেলায় একটি বিকেএসপি নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা 5টি জায়গা পরিদর্শন করেছি এবং সেখান থেকে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে একটি জায়গা আমরা ঠিক করব, যেখানে করলে আসলে বিকেএসপিটি একটি সুন্দরভাবে আমরা তৈরি করতে পারব। এবং আমরা চাই যে এটি ঢাকার পরে এই ময়মনসিংহ জেলায় যেন সবচেয়ে বড় বিকেএসপি হয়, সেটা নিয়ে আমরা আসলে কাজ করছি। এবং পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, এখানে বিকেএসপির পাশাপাশি একটি প্রশিক্ষণ স্কুল আমরা এখানে নির্মাণ করতে যাচ্ছি।